এরপরে জিলান মাহমুদ ওহি আপনি লিখেছেন অনেক সময় শোনা যায় একজন ছেলে অলৌকিকভাবে মেয়ে হয়ে গেছে আবার একজন মেয়ে অলৌকিকভাবে ছেলে হয়ে গেছে ইসলাম কি বলে এটা পরিবর্তন হতে পারে শরীয়তে কোথাও এরকম এটা কোনো এরকম কোনো কিছু হওয়াটা অসম্ভব বলে বলা হয়নি অতএব স্বাস্থ্যগত কোনো কারণে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা ব্যাখ্যা মেডিকেল সায়েন্সের কোনো ব্যাখ্যা থাকতে পারে বা অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে এটা অসম্ভব নয় তবে এটাকে নিয়ে আবার আমরা বিভিন্ন সময় মন্তব্য করি এটাকে আপনার হয়তো বিষয়টা আপনার জেনেটিক কোনো সমস্যার ব্যাপার সেটাকে আমরা ইসলামিক বিভিন্ন ব্যাখ্যা দিয়ে দাঁড় করাই যেটা হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারি না তো এরকমটি করা আমাদের অনুচিত এই সমস্ত ক্ষেত্রে বাকি এটা অসম্ভব নয় ফাতেমা ফিমা আপনি থেকে লিখেছেন আমি কোনো একটি বিষয়ে মানত করেছিলাম কিন্তু মানত পূর্ণ করার সামর্থ্য নেই এখন আমার করণীয় কি এক্ষেত্রে অনেক অলামাহিকরা বলেছেন মানত পূরণ করার চেষ্টা আপনি মৃত্যুর আগ পর্যন্ত করে যাবেন এটি আপনার কর্তব্য ওই মানতটা পূরণ করার সামর্থ্য না আপনি চেষ্টা করে যাবেন তবে অন্য অলামাহিকরা বলেছেন যে যদি আপনার জন্য এটা অসম্ভব হয়ে যায় এই এমন একটা মানত করে বসেছেন যেটা আসলে আপনার দ্বারা পূরণ করা কোনোদিনই সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে সেই মানতের পুরনের জায়গায় তার বিপরীতে তার বিকল্প হিসেবে যদি করবেন তাহলে শপথের কাফারা দিবেন এবং এই মতটি আমার কাছে অত্যন্ত যুক্তিসঙ্গত এবং দলিল সমৃদ্ধ মনে হয় সাবিহার অবসান লিখেছেন বিভিন্ন সিনেমা নাটকে ছবি অঙ্গনে বিভিন্ন তারা এক চোখের অভিনয় করেন এবং অপর চোখ কানা দেখায় এটি কি দাজ্জালের আলামত কিনা এভাবে দাজ্জাল আগমনের পরিবেশ তৈরি হচ্ছে কিনা ওইগুলো অনুগ্রহ করে জানাবেন দেখুন সবিজের সিনেমা নাটকের বিভিন্ন অভিনেতারা শয়তানকে পূজা করে আমাদের সমাজে খুব আফসোস হয় যে মুসলমানদের সন্তানরা অনেকে তাদেরকে আইডল মনে করে তারকা মনে করে তাদের ফিল্মগুলো দেখে বিনোদন নেওয়ার চেষ্টা করে অথচ তারা বিভিন্নভাবে নিজেদেরকে ডেভিলের পূজারি শয়তান পূজারী হিসাবে তারা প্রমাণিত করেছে তারা আমাদের ইমানকে লুণ্ঠন করেছে অত্যন্ত সূক্ষ্মভাবে যে প্রশ্নটি এখানে আসলো যে এক চোখ আপনার কানা দেখিয়ে অভিনয় করার যে একটা ট্রেন এখন চালু হয়েছে এটার যৌক্তিক কোনো কারণ থাকতে পারে না অবশ্যই এই সন্দেহ জোরালোভাবে করা যায় আশঙ্কা জোরালোভাবে করা যায় যে দাজ্জাল শব্দের অর্থে হলো মহামিথ্যুক যে এসে নিজেকে আল্লাহ দাবি করবে যে গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ করতে হয়ে যাবে এখন গোটা পৃথিবী আস্তে 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 হয়ে যাচ্ছে নির্দিষ্ট কিছু মানুষের হাতে গোটা পৃথিবীর সমস্ত শক্তি ক্ষমতা সকল সম্পদ চলে যাচ্ছে সেটার একটা পর্যায়ে হয়তো বা এমন হবে হাদিস যেমনটি এসেছে যে দ্য জাল গোটা পৃথিবীর নিয়ন্ত্রণকারী হবে এবং মানুষের মৃত্যু দেওয়া জীবন দেওয়া খাদ্য সব কিছু তার কন্ট্রোলে চলে যাবে এবং সে যে আল্লাহ দাবি করবে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে অনেক ইমানদাররা কাফের হয়ে যাবে তার এই কথা বিশ্বাস করে তো এই একটা আলামত হলো তার একটা চোখ কানা থাকবে এখন অভিনেতারা অভিনয় করে এবং জাতীয় যে আপনার বিভিন্ন আপনার জাতীয় এবং আন্তর্জাতিক ব্যক্তিদের আপনার বিভিন্নভাবে এই এক চোখকে রিপ্রেজেন্ট করা এবং কানা চোখকে রিপ্রেজেন্ট করার একটা প্রবণতা দেখা যাচ্ছে হতে পারে এর মাধ্যমে দাজ্জালের বিষয়টাকে স্বাভাবিক করে দেওয়া হচ্ছে ইজি করে দেওয়া যাতে করে একসময় দাজ্জাল আসলেও আমরা যদি কিছু মনে না করি সেটাকে আমরা স্বাভাবিকভাবে নেই এবং ইমান ধ্বংস করি এটা শয়তানের কোনো চক্রান্ত হওয়াটা মোটেও অস্বাভাবিক নয় বরং শুভ আশঙ্কা আছে আর এই কারণে এ সমস্ত বিষয়গুলোতে আমাদের সাবধান হওয়া উচিত এবং আল্লাহর কাছে দাজ্জালের ফেতনা থেকে আমাদের পানা থাকা উচিত বিশেষ করে সালাতের শেষ বৈঠকে

বিদিকটাকে সঠিকটা মনে করি সেরকম ক্ষেত্র থেকে আমরা আল্লাশে পানা যাবে করতে হবে সুরা কাহাব বিশেষ রাত করতে হবে সুরে কাফের প্রথম আয়াত মুখস্থ করে রাখতে হবে রোহি আক্তার আপনি বলে লিখেছেন আমার বাচ্চার বয়স পনেরো মাস এখন আমি যদি তাকে কোনো কারণ ছাড়াই বুকের দুধ পান করা বন্ধ করে দিই তাহলে কি আমার গুণা হবে বা পরকালে আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে এবং রোহি আক্তার এ কারণে আপনার কোনো গুণা হবে না ওই অর্থে যদি বাচ্চার কোনো এতে না হয় বাচ্চাকে আপনি বিকল্প দুধের ব্যবস্থা খাদ্যের ব্যবস্থা যদি করতে পারেন তাহলে শালার কারণে আপনি সরাসরি কোনো বড় গুণাগার হবেন বা এরকম নয় কোনো গুণাগার আপনি হবেন না এর কারণে তবে কোনো কারণ ছাড়া আপনি শিশুর দুধ কেন বন্ধ করবেন আল্লাহ তালা তার রিজিক আপনার বুকে রেখেছেন এবং তার জন্য উপকারী স্বাস্থ্যকর বিধায় এ বিষয়ে আপনি একজন মা হিসাবে তার প্রতি দয়ালু আচরণ করা উচিত এটি সরিয়া নির্দেশনা এবং কাম্য মোহাম্মদ আলী আপনি লিখেছেন যদি কোনো পুকুরে কুকুর নামে ওই পুকুরে উজু করা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই কোনো পুকুরে কুকুর নামলে কুকুর পানি পান করলে সেখানে উজু করা যাবে কারণ পুকুরটা পরিমাণে সাধারণত ছোট হয় না অনেক বড় হয় কোনো অসুবিধা নেই